আর্মেনিয়া থেকে আপনাদের সামনে প্রস্তুত হয়েছি আপনাদের বলার জন্য কি আর্মেনিয়া ইয়েরেভানে আসা কেন উচিত আপনার হায়ার এডুকেশনের জন্য। স্টার্টিং ফ্রম স্কোপ, আর্মেনিয়াতে অপশনস লাইক MBBS, ফার্মাসি, ডেন্টাল, ম্যানেজমেন্ট স্টাডিজ, ক্লাস 10 এন্ড 12 পর ডিপ্লোমা স্টাডিজ, প্লাস ইউরোপে থাকা পর্যন্ত পড়াশোনা, প্লাস এখানে পড়তে পড়ার সময় বাইরে আলাদা ইউরোপিয়ান কান্ট্রি, সেঞ্জেন কান্ট্রিজে গিয়ে পড়ার জন্য অনেক স্কোপ আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আর্মেনিয়া টপ 3 রিজনস যার জন্য আপনি এখানে এসে পড়াশোনা করতে পারেন, ওর ফার্স্ট মোস্ট রিজন হচ্ছে আর্মেনিয়া সিকিউরিটি। আর্মেনিয়া ওয়ার্ল্ড এ অন্য কোনো কান্ট্রি থেকে অনেক সেফ অ্যাজ এ গার্ল চাইল্ড বা কোনো আলাদা ইন্ডিভিজুয়ালের জন্য এখানে এসে পড়ার জন্য, বিকজ আর্মেনিয়াতে 0% ক্রাইম রেটস, অনেক সেফ, রাত্রিরে কোনো টাইম আপনি বাইরে বেরোচ্ছেন বা বাইরে থেকে কোনো জায়গায় ফিরে আসছেন নিজের হস্টেলে, এখানে থাকা ট্রাভেল করা অনেক সেফ, হেল্পলাইন নাম্বারস আছে, আলাদা ইন্টারসেকশনে পুলিশ আছে যে আপনাকে হেল্প করতে পারে। এটাই না, এখানে আর্মেনিয়ার রেসিডেন্টগুলো অনেক হেল্পফুল, আপনি কিছু ছোটো মোটো জিনিসের জন্য ওদের কাছে জিজ্ঞেস করতে পারেন, আপনাদের একটা কমিউনিটি গ্রোথ হবে এখানে যেখানে আপনি ওদের কাছ থেকে আরও হেল্প নিতে পারবেন। আমাদের সেকেন্ড রিজন হচ্ছে আর্মেনিয়া আসার কি আর্মেনিয়া এত সস্তা, বলতে গিয়ে ইনএক্সপেন্সিভ কান্ট্রি থাকার জন্য, পড়ার জন্য। যখন আপনি নিজের কান্ট্রিতে অ্যারাউন্ড 40 লাখ থেকে 1 crore দেবেন একটা MBBS ডিগ্রি বা কোনো ডিগ্রির জন্য, ওখানেই আপনি আর্মেনিয়াতে স্টার্টিং পয়েন্ট ফ্রম 3.5 lakhs দেবেন, ইনক্লুডিং ইয়র টিউশন ফিজ, আপনার ফুডিং অ্যান্ড লজিং, আপনার মেডিকেল ইন্স্যুরেন্স, আপনার ভিসা আর আপনার টিকিটের জন্য। ইনএক্সপেন্সিভ বলতে গিয়ে যখন আপনারা নিজের কান্ট্রিতে 40 লাখ থেকে 1 crore টাকা অবধি দেবেন, এখানে আর্মেনিয়াতে সেম যে যত স্কোপ আছে আপনার কাছে উইদিন 4 লক্ষ টাকা অবধি আপনার হয়ে যাবে। ওটা ইনক্লুড করছে আপনার থাকা, খাবার, আপনার মেডিকেল ইন্স্যুরেন্স, আপনার টিকিট, ভিসা আর আপনার ফার্স্ট ইয়ারের টিউশন ফিজ। ওইগুলো ছাড়া আপনি যদি আর্মেনিয়াতে ট্রাভেল করছেন বা আর্মেনিয়ার বাইরে যাচ্ছেন, অন্য ইউরোপিয়ান কান্ট্রিতে যাচ্ছেন, সব এক্সপেন্সেস এখানে আপনার এত কম্পেয়ার টু ইয়র কারেন্সি অনেক সস্তা ফিল হবে। তাহলে আপনাকে বারবার নিজের বাড়ি থেকে বা প্যারেন্টসদের কাছ থেকে জিজ্ঞেস করে টাকা বা কিছু চাইতে হবে না, এভরিথিং উইল বি কভার্ড হিয়ার ইন টার্মস অফ এক্সপেন্সেস। আমাদের থার্ড মেইন রিজন আর্মেনিয়া আসার হচ্ছে এখানের কালচার আর এখানের ক্লাইমেট। কালচারের জন্য আমি আপনাদের এটা বলতে চাই কি আর্মেনিয়া ইউরোপিয়ান কালচার অ্যাকসেপ্ট করে আর অন্য কান্ট্রির কালচার খুব ওয়াইডলি অ্যাকসেপ্টও করে আর ওদের অ্যাপ্রিসিয়েটও করে। আপনাদের জন্য এখানে কোনো প্রবলেম হবে না যখন আপনি এখানে আসবেন, যদি আপনার নামাজ পড়ার আছে, আপনাদের হস্টেল, সব ইউনিভার্সিটি হস্টেলে অ্যারেঞ্জমেন্ট আছে যেখানে আপনি পড়তে পারবেন, আপনি যদি বাইরে যাচ্ছেন ইন টার্মস অফ ফুড আর পার্টি আর বাইরে রেস্টুরেন্টে খাবার, এখানে হালাল ফুড অ্যাভেলেবল আছে আপনাদের জন্য, আপনি জিজ্ঞেস করবেন তো ডেফিনেটলি বলে দেবে আপনাকে। প্লাস এখানে ক্লাইমেটের জন্য আমি এটা বলতে চাই কি আর্মেনিয়া ডাইউরনাল রেঞ্জ অফ ক্লাইমেট ফলো করে, যেখানে হার্শ ক্লাইমেট নেই, এক্সট্রিমস অফ ক্লাইমেট আছে, ইয়েস আমি অ্যাকসেপ্ট করবো, স্নোফল আছে আর উইন্টার এক্সট্রিমস আছে, বাট দ্য ক্লাইমেট ইজ নট হার্শ, আপনাকে এফেক্ট করবে না, আপনি কোনো পলিউশনের জন্য বা গরমের টাইম কোনো স্কিন ডিজিজ ডেভেলপ হবে না, পলিউশনের জন্য স্কিনে কোনো প্রবলেম হবে না। আপনার প্যারেন্টস এত চিন্তা করে আপনাদের অন্য কান্ট্রিতে গিয়ে থাকার কি আপনার জল স্যুট হবে না, আপনার আশেপাশে ক্লাইমেটের জন্য থাকা স্যুট হবে না, কিন্তু আমি আপনাকে কনফার্ম করে বলতে চাই কি আর্মেনিয়ার জল নিয়ে বা ক্লাইমেট নিয়ে বা থাকা খাবার জন্য আপনার কোনো প্রবলেম হবে না, ভেরি সেফ কান্ট্রি টু স্টে, টু ট্যুর অ্যান্ড টু স্টাডি। থ্যাংক ইউ।